আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতে পারতেছেন, এখানে কিছু ঘাস কাটা হচ্ছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস, ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস। দেখেন এই ঘাসের একবার যদি কাটিং রোপণ করেন জমি চাষ করার পরে, তো 5 থেকে 6 বছরের মধ্যে আর জমি চাষও করতে হবে না আর কাটিং রোপণ করতে হবে না। একবার রোপণ করলেই কমপক্ষে 5 থেকে 6 বছর এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটিতে কোনো বিচি হয় না, এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং। তো এই বিচিবিহীন যে ঘাস, এই ঘাস যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন। খুবই ভালো মানের একটি ঘাস, পাতাযুক্ত ঘাস। এই ঘাসটিতে দুই দিক থেকে পাতাটি বের হয়ে থাকে। দেখেন এই ঘাসটি নরম, একটু স্বাদযুক্ত ঘাস। এই কারণে গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী এই ঘাসটি কিন্তু খুব বেশি পরিমাণে পছন্দ করে থাকে। তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করে নাও থাকেন, কোনো খামারি বাই হয়ে থাকেন, অথবা দুই একটি গরু ছাগল আপনারা যারাই পালন করে থাকেন, যদি এরকম ঘাস যদি এখনও রোপণ করে নাও থাকেন, তাহলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।